আসসালামু আলাইকুম আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে সবাইকে শুভ সকাল স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এখন আমি আমার সকালের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে দুই কাপ গরম পানি এটার সাথে মিশানো হবে অ্যাপল সিডার ভিনেগার উইথ মাদার যেটা ওইটা মিশিয়ে সকালে আমরা হাজব্যান্ড ওয়াইফ গরম পানিটা খেয়ে থাকি যে মিশাচ্ছি এক চামচ এক চামচ করে গরম পানি গরম পানির সাথে ভিনেগারটা মিশাচ্ছি এরপরে আমি সরাসরি চলে আসতেছি আমার সকালের নাস্তায় সকালের নাস্তা মানেই রুটি আমি রুটির খামিরটা করে নিয়েছি এখন আমি রুটি বানানোটা শুরু করব। অনেকে আমার এই রুটির পিড়ির কালো দাগটা বলতে পারেন ওইটা হচ্ছে পিড়িটা ধুয়ে শুকাতে দেওয়ার সময় এই ডাক্তার হয়েছিলো চুলার পাশে শুকাতে দিয়েছিলাম ওই জন্য এই ডাক্তার এই যে আমার সকালের নাস্তা হালুয়া আর রুটি তারপর চলে আসলো চা নাস্তার পরে কিন্তু চা অবশ্যই চাই চাই চা না হলে আমাদের চলে না আজকে আমি আমার ডেলি লাইফের কিছু শেয়ার করব এখানে আমার যে দুপুরে রান্নাটা ওই রান্নাটা শেয়ার করতেছি এটা হচ্ছে আপনার তেল দিয়ে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আজকে আমি রান্না করব সুটকি দিয়ে কাকরোল দিয়ে আলো দিয়ে পটল দিয়ে একটা তরকারি এই যে প্রথমে আমি পাতিলে তেলটা দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আমি বাকি সব মশলা অ্যাড করে দিব এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করে দিব আশা করি আমার আজকের ডেলি রুটিনটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে আপনাদের সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে আমি নিয়ে নিয়েছি এখানে সুটকি নিয়েছি দুই ধরনের একটা হচ্ছে চুরি সুটকি আর লটিয়া সুটকি লবণ হলুদ মরিচ ধনিয়া এই যে আমার তরকারিটা অল্প দরকারি শুটকি দিয়ে রান্না করব আমাদের চিটা চিটাঙের মানুষ সুটকি তো চাই চাই যে আমার পেঁয়াজটা তেলে একটু নরম হয়ে আসলো এখন আমি সব মশলা সুটকি একসাথে দিয়ে দিব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব যে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি তরকারিটা দিয়ে দিব যে আমার তরকারিটা কষানো শেষ এখন আমি তরকারিটা অ্যাড করে দিয়েছি সুটকির সাথে ভালো করে তরকারি আর সুটকি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব এটা ভালো করে অনেক কিছুক্ষণ কষানোর পর আমি কিছু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে রেখে দিব আপনাদের দেখাবো একদম রান্নার শেষে চলুন তাহলে দেখে আসি এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট সুটকি দিয়ে পটল কাঁকর আলুর তরকারি এটা কিন্তু অনেক সুস্বাদু আজকে আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে কলার চপ কাঁচা কলার চপ বা কাবাব প্রথমে আমি এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দুইটা আলু দিয়েছি কলার সাথে তারপর ছিলে একবারেই চটকে নিয়েছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ এখানে আছে জিরা মশলা কাবাব মশলা দিয়ে ভালো করে মথে নিব এই যে আমার এটা হাতে একটু তেল লাগিয়ে আমি এগুলো কাবাব আকারে করে নিব আমি ডিটেলসে বলতেছি না আশা করি কাবাব এগুলো আমাদের সচরাচর সবাই কম বেশি পারে তবুও আমি আমার আমি যেভাবে করি আমার লাইফ লাইফস্টাইলটা আমি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে কাবাব হয়ে গেল আমার এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে ভালো করে হ্যাঁ এই যে ডিম ফাটানো শেষ এরপরে আমি প্রত্যেকটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে হালকা তেলে ভাসবো আমি ডুবু তেলে কাবাবটা ভাসবো না ফ্রাই ফ্যানে হালকা তেল দিয়ে ওখানেই ভাসব কাবাবটা এই যে আমি ফ্রাই ফ্যানে অলরেডি তেল দিয়েও দিয়ে দিয়েছি একটা কাবাবও দিয়ে দিয়েছি এভাবে আমি আস্তে আস্তে বাকি কাবাবগুলো দিয়ে দিব ডিমে চুপিয়ে দিয়ে দিব যে আমার কাবাবটা কিন্তু খেতে অনেক সুস্বাদু ইয়ামি হয়েছিল যে আমি আস্তে আস্তে আমার কাবাবটা দিয়ে দিয়েছি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি কারণ এটা আপনারা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন কিংবা ভাতের সাথেও খেতে পারেন এটা কিন্তু অনেক সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর একটা খাবার যেটা আমরা সহজেই কম খরচেই ঘরে করতে পারি মুখরোচক খাবার বলতে পারেন এই যে আমার সব কাবাবগুলোই পিটোপিট খুঁটে যে হালকা তেলে দুই পিঠে ভেজে নিয়েছি এর মধ্যে আমি জালি কাবাব আকারে করার জন্য একটু ডিম হাতে নিয়ে উপর থেকে জাস্ট ছিটিয়ে দিয়েছি এই ডিমটা দিলে কি হয় একটা জালি কাবাবের মতো আমরা যে জালি কাবাবটা তৈরি করি ওইটার মতো একটা ডিজাইন চলে আসে উপরে দিয়ে খুব মচমচে হয় জালি ডিমটার কারণে ফোম ফোম আকারে হয় ওই জন্য আমি কিছু উপর দিয়ে দিয়ে দিলাম হাত দিয়ে ডিমটা দিয়ে দিলাম এই যে এইভাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম হুম যার কারণে আমার জিমটা অনেকটা ঝালি খাবাবের মতো দেখতে ঝালি খাবারের মতোই দেখাচ্ছে এই যে আমার কাবাবটার ফাইনাল লুক এটা দেখি কেউ বলবে না আমি শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ